আসসালামু আলাইকুম আহামতুল্লাহ আবরকাতু প্রদিন্দার ইমানদার পরহেজগার মোত্তাকিম মুসলমান ভাই ও বোনেরা আজকে আমি সাবেক কদরের রাতে পাঠ করার মতো কিছু উল্লেখযোগ্য দোয়া আপনার সাথে শেয়ার করব। আশা করি কোরআনের এবং হাদিসের এই দোয়াগুলো সবে কদরের রাতে পাঠ করতে পারলে আপনার গুণাগুলো আপনি ক্ষমা করাতে পারবেন এবং অনেক নেকির মালিক হতে পারবেন পাশাপাশি দুঃখ কষ্ট দুর্দশা হতাশা পেরেশানি থেকেও বাঁচতে পারবেন জীবনটাকে সুখময় করতে পারবেন তাই সবে কদর রজনীতে কোন দোয়া পড়বেন সেটা জানতে ভিডিওটি ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক কোরানে তাআলা অনেক দোয়া আমাদের সাথে শেয়ার করেছেন এই দোয়াগুলো যদি আমরা সঠিকভাবে বিশুদ্ধভাবে উচ্চারণ করে পাঠ করতে পারি এই সবে কদরের রজনীতে তাহলে আমাদের গুণা ক্ষমা হবে আমাদের উপর আল্লাহর রহমত আসবে আমাদের জন্য জাহান্নাম হারাম হবে এবং জান্নাত ওয়াজিব হবে তাই কোরআনের এই দোয়াগুলো আমাদেরকে প্রথমে শিখতে হবে এরপরে আমাদেরকে আমল করতে হবে কোরআনের এই দোয়াগুলো আমরা অনেকেই জানি কিন্তু সবে কদরকে কীভাবে কেন্দ্র করে এই দোয়াগুলো পরব সেটা নিয়ে অনেকেই দ্বিধা থাকি তো দর্শক আপনি কোরআনের যে দোয়াটি সবে কদরের রজনীতে নির্দিধায় পড়তে পারবেন সেই দোয়াটি হচ্ছে রব্বানা মান্না ফিরা ওর হামনা খাই রহিমিনের একশো নয় নম্বর আয়াতে এই দোয়াটি রয়েছে এর অর্থ হচ্ছে আমাদের পালনকর্তা আমরা বিশ্বাস স্থাপন করেছি অতএব তুমি আমাদেরকে ক্ষমা করো ও আমাদের প্রতি রহম করো তুমি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু রব্বানা ওর হামনা ও আংতা খৈরুর রহমিন অতি উত্তম দোয়া এই দোয়াটি আল্লাহ তালা আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ তালার শেখানো দোয়া যদি আল্লাহ তালার কাছে আমরা করতে পারি আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই কবুল করবেন আমাদের প্রার্থনা আমাদের মনাজাতকে মঞ্জুর করবেন কারণ আমরা আমাদের মতো দোয়া করতেছি না আমরা আমাদের মতো চাইলে সেটা আল্লাহর কাছে পছন্দনীয় হতেও পারে নাও হতে পারে কিন্তু যেটা আল্লাহ তাআলা শিখিয়েছেন এবং যেটা কোরআনের মধ্যে আছে সেটা কবুল হবে এ সম্পর্কে কোনো সংশয় সন্দেহ থাকতে পারে না যদি আপনি বিশ্বাস নিয়ে পড়তে পারেন আপনার দোয়াটা কবুল হয়ে যাবে আর এই দোয়াটি যখন কবুল হয়ে যাবে আপনি বেশ কিছু উপকার পাবেন তার মধ্যে আপনার গুনাগুলো ক্ষমা হবে প্রথমে এই উপকারটা আপনি পাবেন আর গুনাহ যখন ক্ষমা হয়ে যাবে এই গুনাহ ক্ষমা হওয়ার কারণে আরও বেশ কিছু উপকার আপনার হয়ে যাবে যেমন আপনার রিজিকের সংকট দূর হয়ে যাবে আপনার চিন্তা টেনশন পেরেশানি দূর হবে আপনার বিপদ আপদ বালামশিবাদ দূর হবে আপনার হতাশা পেরেশানিও দূর হয়ে যাবে এছাড়া আপনার টাকা পয়সার অভাব দারিদ্রতাও দূর হয়ে যাবে আপনার সংকীর্ণতাও দূর হয়ে যাবে কারণ এই দোয়াটি একটা ইস্তেকফারমূলক দোয়া আর ইস্তেকফার পাঠ করলে আল্লাহর নবী আমাদেরকে এই উপকারগুলো আমরা পাব এরকম ঘোষণা দিয়েছেন তাই আপনি এই দোয়াটি বিশ্বাস নিয়ে পড়বেন রব্বানা আমান্না ফাইহমিন খুবই চমৎকার একটা দোয়া এই দোয়াটি আপনি বেশি বেশি পড়বেন আপনার যদি আরও দোয়ার পড়ার ইচ্ছা হয় তাহলে আপনি এই দোয়াটি পড়বেন রব্বানা জলামনা আংফুসানা ওয়া ইম তাহমা খাসিম সুরা আরাফের তেইশতম আয়াতে এই দোয়াটি রয়েছে এই দোয়াটি এতটাই আল্লাহর কাছে পছন্দ যেটা আমি আমার মুখ আপনাকে বলে বুঝাতে পারবো না আপনি যখন মসজিদে যাবেন নামাজ শেষ করলে ইমাম সাহেবগঞ্জ দেখবেন তারা মোনাজাতে এই দোয়াটি নিরানব্বই পারসেন্ট সময় মোনাজাতে পড়ে থাকেন এই দোয়াটি এতটাই গুরুত্বপূর্ণ যে এই দোয়াটি মাত্রই আপনার গুণাগুলো ক্ষমা হয়ে যাবে হাদিসে আছে হজরত আদম আলাই সালাম যখন এই পৃথিবীতে এসেছেন তখন তিনি এই দোয়াটি আল্লাহর কাছে করেছিলেন এই দোয়াটি আদম সালাম আল্লাহর কাছে করেছেন অনেক বেশি তাই আমরাও যদি এই দোয়াটি আল্লাহর কাছে করতে পারি এই সবে কদর উপলক্ষে তালা আমাদের গুণা ক্ষমা করে দিবেন দোয়াটির মাধ্যমে আপনি আল্লাহকে বলতেছেন হে আল্লাহ আপনি তো আমাদের মালিক আপনি আমাদের প্রভু আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে তো আমরা জাহান নামে চলে যাব মেহরবানি করে আমাদেরকে ক্ষমা করে দেন এটাই হচ্ছে দোয়াটির সারমর্ম তাই গুনাহা থেকে একেবারে বিলকুল ক্ষমা পেতে হলে এই দোয়াটি আপনি পড়তে পারেন এছাড়া আরও অনেক দোয়া কোরআন শরীফের মধ্যে এরকম আছে সেই দোয়াগুলো আপনি পড়তে পারেন যেমন ও রব্বানি ওয়ালিউলি দইয়া ওয়ালিল মিনীনাসাব অর্থহে আমাদের প্রভু যেদিন হিসাব কায়েম হবে সেদিন তুমি আমাকে আমার বাবা মাকে ও মমিনদেরকে ক্ষমা করো সুরা ইব্রাহিমের একচল্লিশতম আয়াতে এই দোয়াটি রয়েছে রব্বানা ফিরলি ওয়ালি ওয়ালি দইয়া ওয়ালিল মিনীনা ইয়াও মায়াক হেসাব রব্বানা ফিরলি ওয়ালি ওয়ালি দইয়া রব্বানা ফিরলি আলিউলি হাসাব বিশুদ্ধভাবে পড়বেন কারণ এটা কোরআনের দোয়া বিশুদ্ধভাবে না পড়লে আপনার দোয়া কবুল নাও হতে পারে দোয়াটি বিশুদ্ধভাবে পড়লে আপনি কেমাতের ময়দানে একেবারে বাদশাহী হালের অবস্থায় থাকতে পারবেন অর্থাৎ আপনি আর তলায় ছায়া পেতে পারেন আপনার গুণাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দেবে এছাড়াও আপনার পিতামাতাও হাসরের ময়দানে একেবারে শান্তিতে থাকতে পারবে এই দোয়াটি পড়ার মাধ্যমে আপনার উপর আল্লাহ তালা রহমত বর্ষণ হতে থাকবে কারণ এই দোয়াটি আপনি সকলের জন্য করতেছেন আর হাদিসা আছে যে দোয়ার মধ্যে মমিনের অন্তর্ভুক্ত থাকে অর্থাৎ আপনি যদি অন্যের জন্য দোয়া করেন সেই দোয়াটা নিজের জন্য কবুল হয়ে যাবে তাই যেহেতু আপনার পিতা মাতার জন্য আপনি মমিন মুসলমানের জন্য দোয়া করতেছেন এই দোয়াটি আপনার জন্য আগে কবুল হবে তাই কদর রজনীতে দেখে দেখে হলেও দোয়াটি একবার পরে নেবেন এছাড়া সুরাহাসোর দশতম আয়াতে একটা দোয়া এরকম আছে রব্বানা বিল ইমান হে আমাদের প্রভু আমাদের ক্ষমা করুন এবং যারা আমাদের আগে যারা ইমান নিয়ে মৃত্যুবরণ করেছে তাদেরকেও ক্ষমা করে দেন এই দোয়াটিও আপনি বেশি বেশি পড়তে পারেন তাছাড়া হজরত রাসুল্লাহ সাল্লি সাল্লাম থেকে সরাসরি যে দোয়াটি সাবেক কদরকে কেন্দ্র করে বর্ণিত হয়েছে সেই দোয়াটি পড়বেন দোয়াটি হচ্ছে আল্লাহ কা তোহেবুল আফওয়া ফাফু আননি। এই দোয়াটি হজরত আয়সার আদি আল্লাহ আনহুকে আল্হাকে রাসুল্লাহ সাল আলাহি সাল্লাম শিক্ষা দিয়েছিলেন তো এই দোয়াটি পড়বেন এছাড়া আপনি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহ আল্লাহ আকবর এই তাসবিরগুলো পড়তে পারেন আল্লাহ হবি হামদিহি সুবহান আল্লাহ আজিম এই তাসবিটিও পড়তে পারেন কোরআন তেলাওয়াত করতে পারেন সুরাস পড়তে পারেন ইয়াসিন পড়তে পারেন সবে কদর উপলক্ষে সুরাইয়াসিন একবার পড়লে আল্লাহ তালা আপনাকে বার কোরআন খতবের সোয়াব দিয়ে দিবেন এছাড়াও আরও অনেক অনেক আমল আছে সবে কদরে তাহাজুত নামাজ সালাতুল তাসমি নামাজ সালাতুল হাজাত নামাজ এ জাতীয় আওয়বিন নামাজ আছে দহলুল মসজিদ নামাজ আছে কথা সাবেক কদরের রজনীকে আমল দ্বারা সাজাবেন আমল করবেন এই দোয়াগুলো বেশি বেশি পড়বেন তাহলে আশা করা যায় রমজান বিদায় হওয়ার আগেই আপনার গুণাগুলো ক্ষমা হবে আপনি নিষ্পাপ হতে পারবেন আল্লাহ রব্বুল আলমীন আপনাকে পরকালে জান্নাত দান করবেন এবং জাহান্ন নাম থেকেও রক্ষা করবেন পাশাপাশি আপনার এই দোয়াগুলো পড়ার উচিলায় আপনার পিতামাতাও পরকালে সুখী হতে পারবে যদি আপনার পিতামাতা মাতা মৃত হয়ে থাকে দুজনের একজন জীবিত থাকে বা দুজনেই মৃত থাকে বা দুইজনেই জীবিত থাকে তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহর কাছে সবে কদরে যে দোয়াটি পড়বেন সেটা হচ্ছে রব্বের হামহুমা কামা রব এই দোয়াটি পড়বেন তাহলে আপনার পিতা মাতা যদি জীবিত থাকে তাহলে তারা শান্তিতে থাকতে পারবে যদি তারা মৃত্যু হয় তাহলে তারা কবরে আজাব থেকে বেঁচে যাবে আপনার এই দোয়াটি পড়ার উসিলায় এটাও কোরআনের দোয়া সুরাবুণী ইসরায়েলের মধ্যে এই দোয়াটি রয়েছে দর্শক আশা করি এই দোয়াগুলো শিখে বিশুদ্ধভাবে সবে কদরে পড়বেন এবং সারা বছরে এই দোয়াগুলো বেশি বেশি চর্চা করবেন ইনশাল্লাহ এই দোয়াগুলো রুচিলে আল্লাহ তালা আপনাকে নাজাদ দিয়ে দিবেন আপনার জন্য দোয়া করে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকেন আসসালামু আলাইকুম